আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মৃত্তিকা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মৃত্তিকা ডেয়ারি ফার্মের যে নতুন বকনাবাসুরগুলো কালেকশন করছি, সেই বকনাবাসুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বকনাবাসুরগুলো মূলত কত মাস বয়স এবং দাম কত, এবং তার পাশাপাশি আপনারা কিছু সাহিয়াল সিন্ধু জাতের গাভীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রিয় দর্শক, এই বকনাবাসুরগুলো আপনার নতুন কালেকশন করেছি, আপনারা যাদের এই বকনাবাসুর নিতে ইচ্ছুক আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও আপনারা নিতে পারবেন যোগাযোগ করে, এবং কাদের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেও আপনারা এই বকনাবাসুরগুলো সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে, যে এখন দেখাচ্ছি আপনারা গাভীগুলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাহিয়াল সিন্ধু জাতের যে গাভীগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটা এরপরে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বকনাবাসুরগুলো, যেগুলো আমাদের কালেকশনে নতুনই আসছে। আসলে বৈরী আবহাওয়ার জন্য আমরা আপনাদের সেরকমভাবে দেখানোতে পারছি না, তারপরে যতটুকু দেখানোর চেষ্টা আমরা করছি। আমরা প্রিয় দর্শক, প্রথমে যে দেখতে পাচ্ছেন একটি ফিজিয়ান জাতের বকনা, এখন আমরা এই বকনা সম্পর্কে জানব, যিনি এই আপনার মৃত্তিকা ডেয়ারি ফার্মের প্রোপাইটার জনাব আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে জানব যে এই বকনাগুলো কী জাতের এবং দাম কত, বয়স কত, পাশাপাশি এই গাভীগুলোরও আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে যাই কাদের ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাই কেমন আছেন? আমরা তো আসলাম আসলে আপনাদের প্রত্যেক সপ্তাহে যে আপনার কালেকশনগুলো আছে এই বকনাগুলো দেখানোর জন্য। আমরা প্রথমে যে বকনাটা দেখতে পাচ্ছি এটি মূলত কি জাতের বকনা? এর মায়ের কি দুধের কোনো রেকর্ড জানা আছে কাদের ভাই? না, এগুলো আমাদের সংগ্রহকৃত বাচ্চা, তবে জাতের মানের দিক থেকে অনেক কোয়ালিটিফুল, কারণ আমরা সংগ্রহ করি এদের মায়ের জাতমান। ওইভাবে আসলে রেকর্ড আমাদের কাছে নাই, হয়তো কই কাউকে ভ্রান্ত ধারণাতে লাভ নেই, এটা আমাদের সংগ্রহ দিতে পারছি। এটা কি সম্পূর্ণ সুস্থ স্বভাব? হুম, গরু সুস্থ, গরু সম্পূর্ণ সুস্থ, এবং জাতমানের দিক দিয়ে অত্যন্ত কোয়ালিটিফুল একটা গরু। এই বয়স কত চলতেছে কাদের? 13 মাস চলছে। 13 মাস বয়স। দামটা কত? দাম চাচ্ছে 1,05,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। এগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী? হ্যাঁ, এগুলো আমাদের সাথে উপযোগী। আচ্ছা কাদের ভাই, আমরা যে পরবর্তীতে সাদা একটি বকনা দেখতে পাচ্ছি, এটি মূলত কি জাতের বকনা? এটা ফ্রিজিয়ান, এটা একদম পিওর ফ্রিজিয়ান ব্রিডের বাচ্চা। এটার বয়স আপনার 14 মাস, হয়তো যে কোনো সময় এটা ফিটে চলে যাবে গরুটা থেকে, যে কোনো সময়। আচ্ছা, এটারও 14 মাস বয়স চলছে? এটারও 14 মাস রানিং বয়স চলছে। এটা এটারও দুধের রেকর্ড জানা নেই? না, জানা নেই। তবে গরুগুলো থেকে ওপেনিংয়ে যদি ঠিক মতো যদি খাদ্য পরিচর্যা যদি করতে পারে, আপনার 18-20 কেজি দুধ অনায়াসে পাবে গরুগুলো থেকে। আচ্ছা, এই বকনাটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 1,20,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি। 1,20,000 টাকা আলোচনা সাপেক্ষে। একটু গরু জাতমানের দিকে 100-তে 100, হাত থেকে শুরু করে সব কিছু একদম এক্সেপশনাল, এবং পিছনের যে ব্রিডটা আছে অত্যন্ত জাত সম্পন্ন গরুর, যে দুধালো গরুর যে বৈশিষ্ট্য, এটার মধ্যে সেটা আছে, বিদ্যমান আছে, এগুলোর মধ্যে আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে কাদের ভাই আরেকটি বকনা দেখতে পাচ্ছি, এই বকনীটি কী জাতের বকনা? আচ্ছা, পরবর্তী যেটা দেখা যাচ্ছে এটাও আপনার পিওর ফ্রিজ, এটাও ফ্রিজিয়ানের বিট, এগুলো আপনার 85% 90%-এর মধ্যে এগুলো বিদ্যমান আছে। এটাও অনেক কোয়ালিটিফুল এবং জাত সম্পন্ন একটা বাচ্চা। এই বাচ্চাটার বয়স কয় মাস? যেখানে পার্সেন্টেজ বোঝার কোনো ওয়ে নাই, এটা আসলে অত্যন্ত অভিজ্ঞ না হলে এটা বোঝা যাবে না।
তাহলে জাতের গরুগুলো দেখেন এই গরুটার সাধারণ একটা জিনিস বলে আমি পেছনের মাথার অংশটা কিন্তু অনেক ভারী বকনা গরু হিসেবে অনেক ভারী পাটাগুলো একদম প্রশস্ত সব দিক থেকে ফিটনেস আছে এবং শরীরে ফিজিওলজিতে ডোরা কাটা দাগ এটা তো আছে সিদ্ধনীটা আছে এটার দাম যাচ্ছে 110,000 টাকা এটা আলোচনার সাপেক্ষে বিক্রি করবো আলোচনার সাপেক্ষে জি জি আচ্ছা কাদের ভাই দামের ব্যাপারটা একটু বেশি হয়ে যাচ্ছে না দাম আসলে অরিজিনাল জাতমানের গরুগুলোর মার্কেট সবসময় 2,500-5,000-10,000 টাকা এক্সচেঞ্জ করে কিনতে হয় এবং বিক্রির সময় এগুলো আমাদেরকে সেটাই করতে হয় তবুও যদি 2,500-10,000 টাকা বেশিও হয় ফিউচারে এগুলো কাজ দেবে এক কথা চাইটা 10,000 টাকা কমের জন্য বা 5,000 টাকা কমের জন্য ওই লোকাল ক্রস ব্রিডের গরুগুলো কিনে নিয়ে গিয়ে কোনো খামারে কোনো কিছু করতে পারবে না আচ্ছা আমরা পরবর্তীতে আরেকটি বকনা দেখতে পাচ্ছি কাদের ভাই এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটার মান আরও ওটার থেকে এটার মান আরও ভালো এটার দাম 110,000 টাকা 13 মাস সাপেক্ষে এটাও বিক্রি করা হবে সম্পূর্ণ সুস্থ একদম একদম ওর সম্পূর্ণ সুস্থ গরুতে কোনো সমস্যা নেই পায়ের খুঁট থেকে শুরু করে এটি যে যদিও আজকে বৈরী আবহাওয়ার কারণে গরুগুলোকে গোসল করানো হয়নি গোসল করানো থাকলে হয়তো বয় তার যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি ভালো যে গরুগুলো আছে সেই গরুগুলো আপনার এই দুধালো গরুর আরেকটা বৈশিষ্ট্য আছে এটার মধ্যে বিদ্যমান এই গরুগুলো সচরাচর আসলে পাওয়া যায় না সেটা হচ্ছে দেখেন এই গরুটার ল্যাসটা অন্য অন্য গরুর থেকে অনেক শর্ট অন্যান্য গরুর থেকে গরুর ল্যাসটা শর্ট খেল করছেন কিনা অনেকটা শর্ট এই গরুর ল্যাসটা এই গরুগুলো সাধারণত দুধের দিক থেকে কখনো কার্পণ্য করে না প্রচুর পরিমাণে দুধ হয় গরু এই বকনাটির দাম কত এটার দাম স্যার 1,10,000 আলোচনার সাপেক্ষে বিক্রি 1,10,000 অত্যন্ত অত্যন্ত জাতমানের গরু এটাও পরবর্তীতে এটার বয়স হতে 14 মাস যে কোনো সময় হিটি আসবে গরুটা এটার দাম চাচ্ছে 1,20,000 টাকা আলোচনার সাপেক্ষে বিক্রি করা হবে 1,20,000 টাকা আলোচনার সাপেক্ষে এটাও বিক্রি করা হবে একই হিটে আসছিল এর আগে না না এটা এখনো হিটে আসেনি তবে সময় হয়ে গেছে এটা সময় হয়েছে কোনো গরুর মধ্যে এগারোটা হিটে চলে আসবে এটারও দাম 1,20,000 টাকা আলোচনার সুযোগ আছে একদম তো আসলে বিক্রি করা হয় না কিছু না কিছু হয়তো তবে আহামরি তো এমন কোনো কিছু না যৎসামান্য কনসিডার করতে পারো তবে জাতীয় গরুগুলো নিয়ে গিয়ে যদি কেউ ফার্মে সঠিক খাদ্য রেশনিক পরিচর্যার মাধ্যমে গাভী গরুতে পরিণত করতে পারে তাহলে গরুর থেকে ফিউচারে ভালো ফিডব্যাক পাওয়া যাবে লাল সাইজের কিছু সুন্দর গাভী দেখতে পাচ্ছি কয়েকটি আসলে এই গরুগুলো এখন হয়ে গেছে বিরল একসময় এই গরুগুলো দিয়েই বাংলাদেশের ডেয়ারি সেক্টরে যাত্রা শুরু ছিল কিন্তু বর্তমানে ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ানের হয়ে গেছে এগুলো মূলত আমাদের পাবনাই যে জাত সেই জাতের গরু এগুলো এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো এবং দুধের দিক থেকে 10-12 কেজি হয় সচরাচর কিছু কিছু ক্ষেত্রে 14-15 কেজি আসে তবে এই গরুগুলো দিয়ে যদি কেউ জাতি উন্নয়ন করতে চায় বা যারা নতুন খামারি আছে তারা যদি চায় এগুলো নিয়ে জাত উন্নয়নের কাজেও ব্যবহার করতে পারে এবং ঝুঁকিমুক্ত খামার করতে পারে এক কথা ঝুঁকিমুক্ত এই গরুগুলো খামার তৈরি করতে পারে আচ্ছা কাদের ভাই আমরা প্রথমে যে গাভীটা দেখতে পাচ্ছি যে বললেন এটার দাম কত এবং কত দিয়ে নেবে এটা আবার ফার্স্ট বাচ্চা দেবে সম্ভবত সপ্তাহ দুই একবার 10 দিন টাইম আছে বাচ্চা দেওয়া গরুটা একটু খুলে দেখার ভাই একটু গরুটা খুলে দেখান তো আমাদের দর্শকদেরকে গরুটা আপনার মাত্র 4 দাঁত এখনো বাচ্চা হয়নি এবার ফার্স্ট বাচ্চা দেবে গরুটা এটা ফার্স্ট বাচ্চা দেবে এটা আপনার দাঁতে 4টা হয়েছে সপ্তাহ দুয়ের মধ্যে বাচ্চা দেবে আর দাম চাচ্ছি 1,20,000 টাকা আলোচনার সাপেক্ষে বিক্রি করবো আলোচনার সুযোগ আছে এটা থেকে গরু সম্পূর্ণ সুস্থ এই গরুটা নিয়ে কেউ যদি জাত উন্নয়ন করতে চায় তাহলে পারবে হ্যাঁ আবার দুধও হবে এবং ওপেনিংয়ে এবারে 8-10 লিটার দুধ
হওয়ার সম্ভাবনা আছে এবং হবে দুধটা উলানের জায়গাটা আর পুরোটাই একদম জাত মানে এক কথা গোটা খুব কোল্ড হল। আচ্ছা খুব কাদের বা আমরা পরবর্তী যে আরেকটি গাবি দেখতে পাচ্ছি আপনি সেই গাবিটা সম্পর্কে যদি একটু জানাবেন। ঠিক আছে পুরোটা দেখে তো নিয়ে যাবো পরবর্তী আরেকটি গাবি পরবর্তীটাও প্রথম বিয়ান হ্যাঁ এগুলোটাও প্রথম বিয়ানের গরু দাঁতের চারটা বাচ্চা দেয়নি সম্ভবত সপ্তাহ দশ দিনের মধ্যে এগুলোটাও বাচ্চা দিয়ে ফেলবে এটাও প্রথম জি। শিং এবং ১৪০,০০০ টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করব যদি ঠিক মতো গরুটা বাচ্চা প্রসব করে ফুলটুল যদি ক্লিয়ার হয়ে পড়ে তাহলে গরু থেকে মোটামুটি ওপেনিং এ ১২-১০ কেজি দুধ পাওয়া ইজিলি সম্ভব। এটা সিন্ধি আর শাহিয়ালের মিক্সড। আচ্ছা ঠিক আছে কাদের ভাই আমরা পরবর্তী গাবিটা আবার দেখে আর একটা যে গাবি দেখতে পাচ্ছি আমরা ওইটি একটু আমাদের দর্শকদের দেখান। ঠিক আছে এটা নিয়ে দেওয়া হয়েছে মাশাল্লাহ। এই যে আরেকটি গাবি কাদের ভাই আমরা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে যদি একটু বলতে। এটাও আপনার আমাদের পাবনাই শাহিয়াল বা এগুলোতে জাত উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবে। এটার দাম চাচ্ছে ১১,০০০ টাকা আলোচনা সাপেক্ষে এগুলো বিক্রি করা হবে। তো গরু সম্পূর্ণ সুস্থ এবং অরিজিনাল শাহিয়াল বা সুস্থ গরু এক কথা করে। হ্যাঁ আপনার এটা হচ্ছে বাচ্চা দিতে হয়তো ২০-২৫ দিন টাইম লাগতে পারে, একটু সময় লাগে। এটা উলান এখনও পুরোটা সারেনি, মাত্র একটু ঝোল আসতেছে। এটাও ফার্স্ট বিয়ানের গরু এবং দেখতে শুনতে অনেক গরু বড় এবং দ্বিতীয় বিয়ানে গরুগুলো অনেক বড় গরু হবে। গরুগুলো খুব এক কথা খামার লাইফে গরুগুলো যদি কেউ সংগ্রহ করে নিয়ে যদি প্রাথমিক অবস্থায় লসের সম্মুখীন বা ঝুঁকি নাই বললেই চলে এই গরুগুলো থেকে। কাদের ভাই অনেকগুলো গরু এবং বকনাবাসুর দেখালেন আপনাকে। আসলে আবহাওয়া খারাপের জন্য পর্যাপ্ত পরিমাণ গরু এবং বকনাবাসুর আপনার খামারে থাকে সব সময়ের জন্য, আসলে আবহাওয়ার জন্য আমরা দেখাতে পারতেছি না। তারপরও সারও তো আপনার এখানে অনেক প্রচুর সার আছে। এ সপ্তাহে মাত্র ওই ৯টা গরু টোটালি নিয়ে আসা, ৯টা গরু দিয়েই এবার আর কি করছে। আর সার আছে এখানে ১০০ পরিপূর্ণ সার আছে, উপরে আছে শেড, সারটার দিয়ে অনেকগুলো গরু আছে। এগুলো চাইলেও কেউ সরজমিনে এসে দেখে শুনে নিতে পারো। সারের প্রোগ্রাম তো আমরা কন্টিনিউ করে থাকি। তবে মৃত্তিকা ডেইরি ফার্মে আমাদের আজকের যে ওপেনিং প্রতিবেদন অনেকদিন করা হয় না, তবে এখন নেক্সটে আমরা এখানে একটা করে পর্ব ভিত্তিক করার চেষ্টা করব। এটা যা করার চেষ্টা করবো সর্বসব সাধারণ কাদের ভাই। এই যে আপনি যে মৃত্তিকা ডেইরি ফার্মের প্রোপারাইটার, আপনি যে একটি বড় একটি খামার বা এখান থেকে দেখা যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন আপনার সঙ্গে যে লেনদেনটা বা আপনি যে গাবি বা বকনাবাসুর, এক সময় তো আপনি গাবির বিজনেস করতেন, সেক্ষেত্রে এখন তো আপনার বকনাবাসুর এবং সার এবং আপনি এই বিজনেসটা করতেন, তো এটা লেনদেনটা আপনি কীভাবে করেন? গাবির বিজনেস আগে মূলত করতাম, এখন একেবারেই সার করে ব্যবসার আসলে যখন যেদিকে ঝোল যায় গাবি বিজনেস করবো না, তা গাবিও করবো বকনাবাসুরও করবো, কিন্তু এককভাবে এইগুলো একা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। মূলত এইখানে কেউ পার্টনার নেই, নিজের কোনো লোকজন নেই, যার কারণে কঠিন হয়ে যাচ্ছে। তবে সামনে গাবি গরু বকনাবাসুর অলরেডি শুরু করে দিয়েছি, সবগুলোই কিছু কিছু করে রাখার চেষ্টা করি। আদার ভাই একটি ব্যক্তিগত প্রশ্ন করবো, সেটা হলো এই যে সামনে যে শীতের সিজন, এই সিজনটা নাকি আপনার সার গরু কম বাড়ে বা এগুলো হচ্ছে খাদ্যের উপর নির্ভর করে, এর পরিচর্যা এবং এর বাসস্থানের উপর সব কিছু নির্ভর করে। এগুলো শীতের সময় তো গরু থাকে, বৃদ্ধি থাকে, কিন্তু অন্যান্য সময়ের থেকে গ্রোথ কম থাকে। তবে এখনও
সামনে শীত মাস দুইটা মাস আপনার দেখা যায় কি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই সময়টা থেকে এক দেড় মাসের একটু শীত শীত হওয়ার কারণে তবে জার্সি গরু বলে যেমন যেখানে একটা জার্সি গরু আছে জার্সি গরু আছে তারপরে আপনার সাহার আছে ফিজিয়ান গরুগুলো যেগুলো আছে অত্যন্ত জাত সম্পূর্ণ একটা বাচ্চা তলা থেকে শুরু করে একটু যে লোমটা ক্লিয়ার হয়ে গেলে গরুর একদম দেখার মতো গ্রোথ হয়ে যাবে দ্রুত গরুগুলো 13-14 মাসে হিটে চলে আসবে এর যে গ্রোথ আছে আচ্ছা এই বকনাটি আমাদের দর্শক কোনো দর্শক যদি নিতে চায় দাম সাওয়া 75,000 টাকা আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করব আলোচনা সুযোগ আছে তো আলোচনা সুযোগ আছে আপনার কালেকশনগুলো অত্যন্ত সুন্দর কাদের ভাই আমরা এর আগেও দেখেছি বা নতুন করেও দেখার আসলে কিছু না আপনি একজন অভিজ্ঞ খামারি এবং সব সময় আপনি খামারিদেরকে সুপরামর্শ দিয়ে থাকেন আপনি এই সুপরামর্শের জন্য আপনার অনেক সুনামও আমরা দেখেছি ইতিমধ্যে আসলে সোনা মারিয়া কেগুলো বুঝি না তবে আপনার ভালো জাতের গরু রাখতে পারলে নিজেদেরও সুবিধা হবে এবং যাদেরকে দেবো তারাও যেন 2 টাকা প্রফিট করতে পারে সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে কাজ করি মূলত এটাই আর তবে আজকে আবহাওয়া আজ দুদিন হলো বিগত দিন হলো অনেক বৃষ্টির কারণে গরু আসলে ওইভাবে দেখানো সম্ভব হয় না আজকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে পরবর্তীতে আমরা আবার নেক্সট প্রোগ্রামে সাপ্তাহিক একটা প্রোগ্রাম করব কন্টিনিউ সে প্রোগ্রামগুলোতে আমরা এগুলো দেখাবো সর্বসময় দেখানোর চেষ্টা করবো এখানে সব জাতীয় দেখেন সার আছে প্লাস গির জাতের গরুগুলো আছে ছোট বড় সব সাইজের গরুগুলো এখানে আছে ইনভলভ আছে কেউ চাইলে এগুলো দেখে শুনে নিতে পারবে আবার কিছু শাহি আলের পিওর ব্রিডের বকনা অলরেডি শুরু করছি বকনাগুলো হয়তো নেক্সটে দেখাবো নেক্সট প্রোগ্রামে দেখাবো বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে মৃত্তিকা ডেইরি ফার্ম যে নতুন কালেকশনগুলো আসছে সেগুলো আমরা প্রত্যেক সপ্তাহেই পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব দেখানো হবে এখানে ছোট কিছু বাচ্চা আছে আচ্ছা আমরা ছোট কিছু বাচ্চা দেখি শেষ করার আগে দেখতে চাইলে দেখানো অসংখ্য গরু কাদের ভাই আপনার ফার্মে অসংখ্য গরু আমরা কন্টিনিউ আপনার ফার্মে যদিও ফার্মে সেট হয়ে অত্যাধুনিক না কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন আমরা প্রত্যেক দিন গরুতে এত এখানে লাল যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পটাশ আর ফিটকিরির পানি সকাল বিকাল ফার্মে এগুলো আমরা প্রয়োগ করে থাকি কন্টিনিউ রোগ জীবাণু প্রতিরোধের জন্য রোগ জীবাণু প্রতিরোধ জানো এখানে থেকে যত গরু জীবাণু আসতেই পারে স্বাভাবিক এগুলো না ছড়াতে পারে সেগুলোকে আমরা এগুলো কন্টিনিউ করে থাকি জি জি আচ্ছা কাদের ভাই আমাদের এই সময় দিলে আসলে আবহাওয়া অনেক খারাপ আমরা চাই যে প্রত্যেক সপ্তাহে এরকম প্রতিবেদন আমরা একটি করে চাই আপনি এই সময় দিলে আমাদের আসলে ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ আসবেন কন্টিনিউ একটা করে কাজ করবো এবং আপনাদের সব ক্যামেরাম্যান থেকে শুরু করে এ টু জেড যেন সব সেট আপগুলো ঠিক রেখে কাজ করে তাহলে সুবিধা হবে আচ্ছা ধন্যবাদ কাদের ভাই